আসসালামু আলাইকুম, আই এম শফিকুল ইসলাম, লেকচারার ইন ইংলিশ, চেন্নাই বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সদর। ডিয়ার ভিউয়ার্স, নাও আই এম গোয়িং টু ডিসকাস আ টপিক দ্যাট ইজ ওরাল প্র্যাকটিস। টুডেস টপিক ইজ কমন সেন্টেন্সেস অর ফ্রেজেস ইউজড ইন স্পোকেন ইংলিশ। ডিয়ার লার্নার্স, আজকে আমি স্পোকেন ইংলিশে যে কমন কিছু সেন্টেন্স বা ফ্রেজেস ব্যবহার হয়ে থাকে সেই সেন্টেন্স নিয়ে 25টি সেন্টেন্স আজকে আলোচনা করব ওরাল প্র্যাকটিস ওয়ানে। লেট আস ডিসকাস ইন ডিটেইলস। তো স্পোকেন ইংলিশে কমন কিছু সেন্টেন্স বা ফ্রেজ যেগুলো আমরা সচরাচর বেশি ব্যবহার করে থাকি, এই বিষয় নিয়ে 25টি সেন্টেন্স বা ফ্রেজ এখন আলোচনা করব। প্রথম যে সেন্টেন্সটি সেটি আমরা কমন ইউজ করে থাকি কাউকে যখন প্রশ্ন করি সেই অর্থে কেমন আছেন, হাউ আর ইউ অর হাউডি। হাউ আর ইউ অর হাউডি, এই দুটি সেন্টেন্স দ্বারা আমরা কি করি, কেমন আছো বা কেমন আছেন, এই অর্থে আমরা সেন্টেন্সটি ব্যবহার করে থাকি। তারপরে আরেকটি সেন্টেন্স আমরা দেখে নিব, হোয়াটস আপ অর হোয়াট অ্যাবাউট ইউ। হোয়াটস আপ অর হোয়াট অ্যাবাউট ইউ অর্থ হচ্ছে কি, কি খবর, অর্থাৎ কারো সম্পর্কে কোনো কিছু জানার জন্য, অর্থাৎ কাউকে আমি যখন প্রশ্ন করব তার সম্পর্কে সে কেমন আছে বা তার কোনো কিছু আরো অন্য কিছু সম্পর্কে যখন জানতে চাব তখন আমরা প্রশ্ন করব কি, হোয়াটস আপ অর হোয়াট অ্যাবাউট ইউ। অর্থাৎ কাউকে আগে আমি পূর্ব থেকে চিনি, তাকে যখন প্রশ্ন করব হোয়াটস আপ অর হোয়াট অ্যাবাউট ইউ, এই বিষয়ে প্রশ্ন করলে এর বাংলা কি হবে, কি খবর, অর্থাৎ তার সম্পর্কে আমি জানতে গিয়ে একটি প্রশ্ন করলাম। এইটাও স্পোকেন ইংলিশে আমরা দৈনন্দিন অ্যাক্টিভিটিসে ব্যবহার করে থাকি এই সব সেন্টেন্স। তারপরে আরেকটি আমরা সেন্টেন্স দেখে নিব, হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন অর হাউ ইজ গোয়িং অন, এর মানে কি, কেমন চলছে, অর্থাৎ তাকে আমি আগে থেকে চিনি, তার কোন কিছু সম্পর্কে যখন আমি কোয়েশ্চন করব তখন কি হবে, হোয়াটস গোয়িং অন অর হাউ ইজ গোয়িং অন, অর্থাৎ কেমন চলছে, তার যে বিষয়টা আমি জানি এই বিষয়ে প্রশ্ন করলাম সে কিন্তু বুঝতে পারছে তার কি বিষয়ে আমি প্রশ্ন করলাম, এই অর্থে আমি এই সেন্টেন্সটি ব্যবহার করি স্পোকেন ইংলিশে ব্যবহার করে থাকে, হোয়াটস গোয়িং অন অর হাউ ইজ গোয়িং অন, অর্থাৎ কেমন চলছে, এইভাবে আমরা প্রশ্ন করতে পারি। তারপরে নেক্সট আরেকটি আমরা সেন্টেন্স দেখে নিব, ইটস ওকে অথবা ইটস ওকে, এইভাবে আমরা প্রশ্ন করলে কি হয়, ঠিক আছে, ইটস ওকে অর ইটস ওকে, অর্থাৎ ঠিক আছে, ঠিক আছে কি, যখন কোনো কিছু পজিটিভ বা আমরা এগ্রি প্রকাশ করব, কোনো কিছুতে সম্মত বোধ করব তখন আমরা কি বলবো, ইটস ওকে অর ইটস ওকে, এইভাবে ঠিক আছে, এই অর্থে আমরা কি করব, এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকি এবং স্পোকেনে ব্যবহার হয়ে থাকে। তারপরে নেক্সট আরেকটি সেন্টেন্স আমরা দেখে নিব, ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম, অর্থাৎ কাউকে কোনো কিছুতে আহ্বান করা, ইনভাইট করা, উদ্বুদ্ধ করা, এই অর্থে আমরা কি করতে পারি, ইউ আর ওয়েলকাম, কাউকে আহ্বান করা, ইনভাইট করা অর্থে তোমাকে স্বাগতম, এই অর্থে ইউ আর ওয়েলকাম সেন্টেন্সটি ব্যবহার হয়ে থাকে। তারপরে আরেকটি আমরা সেন্টেন্স দেখে নিব, সেটি হচ্ছে ইটস অল রাইট অর দ্যাটস অল রাইট। ইটস অল রাইট অর দ্যাটস অল রাইট, তার মানে কি, ঠিক আছে, ওইটা এটাও পজিটিভ অর্থে, কোনো কিছু যখন আমরা পজিটিভ মনে করব এবং মেনে নিব, হ্যাঁ ভালো কোনো কিছু অর্থে, ইটস অল রাইট অর দ্যাটস অল রাইট, ঠিক আছে, কোনো কিছু পজিটিভ এবং এটাতে এগ্রিবুত করা, এগ্রি ফিল করা, এই অর্থে আমরা ইটস অল রাইট ইটস দ্যাটস অল রাইট অর্থে এই সেন্টেন্সটি আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ ঠিক আছে, এই অর্থে এই সেন্টেন্সটি ব্যবহার হয়ে থাকে। তারপরে আরেকটি আমরা সেন্টেন্স দেখে নিব, সেটি হচ্ছে ইটস নাথিং। ইটস নাথিং কখন ব্যবহার হয়, তেমন কিছু না বা এটা তেমন কিছু না, ইটস নাথিং অর্থাৎ নগণ্য, কাউকে উদ্বুদ্ধ করা, সাহস যোগানো যাতে সে গাবড়িয়ে না যায়, এই অর্থে আমরা কি বলি, ইটস নাথিং, এটা তেমন কিছু না, অর্থাৎ নগণ্য, সামান্য বিষয়, এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই, ইটস নাথিং, এটা তেমন কিছু না, এই অর্থে আমরা সেন্টেন্সটি ব্যবহার করে থাকি। যে লার্নার্স, তারপরে আরেকটি আমরা সেন্টেন্স দেখে নিব, সেটা হচ্ছে গুড জব অর গ্রেট জব, অর্থাৎ এই সেন্টেন্সটি আমরা কখন ব্যবহার করি, যখন কেউ অসাধারণ কোনো কিছু করে ফেলো, আনন্দের কোনো নিউজ যখন আমরা শুনতে পাই, অর্থাৎ কাউকে বাহবা জানানো, অর্থাৎ সাবাস, গুড জব অর গ্রেট জবে বাংলা হচ্ছে কি, সাবাস, অর্থাৎ আনন্দ বোধ করা, বিস্মিত হওয়ার অর্থে কোনো কিছু আনন্দ, আনন্দের নিউজ শুনতে পেয়ে কেউ ভালো কিছু করে ফেললো, অসাধারণ কোনো কিছু, তখন আমরা গুড জব অর গ্রেট জব এই শব্দটি আমরা ব্যবহার
করে থাকি, কাউকে সাহস বা বাহবা জানানোর ক্ষেত্রে আমরা গুড জব অর গ্রেট জব ব্যবহার করে থাকি। ডিয়ার লার্নার্স, তারপরে আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, একটি সেন্টেন্স দেখে নিব। নট এট অল, নট এট অল কখন ব্যবহার করি? মুঠেও না, অর্থাৎ অর্থাৎ কোনো কিছু সম্পর্কে যখন আমরা এক্সপ্রেশন করি, অর্থাৎ এটা তেমন কিছু না বা মুঠেও না, নট এট অল, আধু না, মুঠেও না, এই বিষয় সম্পর্কে যখন আমরা কখন এক্সপ্রেশন করব তখন আমরা এই শব্দটি ব্যবহার করি, নট এট অল। এভাবে আমরা বাক্য তৈরি করে এক্সপ্রেশন করতে পারি। তারপরে আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিব, সেন্টেন্স দেখে নিব। কিপ গোয়িং, কিপ গোয়িং কখন ব্যবহার করি? কোন কিছু চলতে থাকা, কিপ গোয়িং এর বাংলা হচ্ছে কি, চলতে থাকা, অর্থাৎ চলতে থাকলে পরবর্তীতে যে রেজাল্ট ফলাফল হওয়ার হবে, এই অর্থে আমরা কি ব্যবহার করি, কিপ গোয়িং, চলতে থাকা, পরবর্তীতে যে ফলটা অবশ্যই আসবে, কাউকে সাহস যোগালো বা কোনো কিছু করার জন্য কাউকে আদেশ করা অর্থে আমরা কি বলি, কিপ গোয়িং, চলতে থাকা। এভাবে আমরা কিপ গোয়িং শব্দটি ব্যবহার করে থাকি, প্রেসটি ব্যবহার করে থাকি, স্পোকেনে এটা ব্যবহার হয়ে থাকে। তারপরে নেক্সট আরেকটি সেন্টেন্স দেখে নিব, ডোন্ট গেট নার্ভাস, ডোন্ট গেট নার্ভাস, অর্থাৎ ঘাবড়াবে না, কাউকে সাহস যোগানো বা অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে, ইন্সপাইরেশন দেওয়ার ক্ষেত্রে আমরা কি বলি, ডোন্ট গেট নার্ভাস, হতাশ হয়েও না, এই অর্থে আমরা কি করে থাকি, এই বাক্যটি ব্যবহার করে থাকি, ঘাবড়াবে না। তারপরে আরেকটি আমরা সেন্টেন্স দেখে নিব, ডু ইউর বেস্ট, তোমার সাধ্যমত চেষ্টা করো, ডু ইউর বেস্ট মানে কি, এটাও কি অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে, কাউকে সাহস যোগানোর ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকি, ডু ইউর বেস্ট, তোমার সাধ্যমত চেষ্টা করো, এই অর্থে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকি। তারপরে আরেকটি আমরা সেন্টেন্স দেখে নিব, ডোন্ট বি আফ্রেড, অর্থাৎ ভয় পেও না, ডোন্ট বি আফ্রেড মানে কি, ভয় পেও না, কাউকে সাহস যোগানোর ক্ষেত্রে কাউকে কোনো কিছু যাতে সে ঘাবড়িয়ে না যায়, এই অর্থে আমরা সেন্টেন্সটি ব্যবহার করে থাকি, ডোন্ট বি আফ্রেড, ভয় পেও না, সাহস যোগানোর ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি দ্বারা কাউকে নিষেধ করে তাকে আরো কোনো কিছু করার জন্য আমরা সাহস দেওয়ার ক্ষেত্রে এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকি, ডোন্ট বি আফ্রেড, অর্থাৎ ভয় পেও না। তারপরে আরেকটি যে সেন্টেন্স আমরা দেখে নিব, দ্যাটস এ গুড এফর্ট, দ্যাটস আ গুড এফর্ট, এটা একটি ভালো চেষ্টা, এটা একটি ভালো চেষ্টা, অর্থাৎ কেউ কোনো কিছু করলো সেটি অনেক ভালো, পজিটিভ এবং এটা অনেক চমৎকার, এই অর্থে আমরা কি করি, দ্যাটস এ গুড এফর্ট অথবা ইটস এ গুড এফর্ট, এটা একটি ভালো চেষ্টা, অর্থাৎ কেউ কোনো কিছু করছে তাকে আরো সাহস যোগানোর ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকি, দ্যাটস এ গুড এফর্ট, এই সেন্টেন্সটি আমরা ব্যবহার করে থাকি। তারপরে আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিই, সেটা হচ্ছে নেভার গিভ আপ, নেভার গিভ আপ, হাল ছেড়ো না, অর্থাৎ এটাও কি, কাউকে যাতে কেউ মন ঘাবড়িয়ে না যায় বা মানসিক ভাবে বিপর্যস্ত না হয়, সাহস যোগানোর ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকি, নেভার গিভ আপ, হাল ছেড়ো না, অর্থাৎ আশাবাদী হও, নিরাশ হওয়ার কিছু নেই, অবশ্যই ভালো কিছু হবে, নেভার গিভ আপ শব্দ দ্বারা কাউকে আমরা সাহস যোগানোর ক্ষেত্রে এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকি, ঘাবড়াবে না এই অর্থে, অথবা হাল ছেড়ো না এই অর্থে আমরা কি করি, নেভার গিভ আপ শব্দটি সেন্টেন্সটি ব্যবহার করে থাকি। তারপরে নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, এটা দ্বারা কি হয়, কোনো কিছু অসম্ভব নই, অর্থাৎ কাউকে সাহস যোগানোর ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকি, অর্থাৎ চেষ্টা করলে সবকিছু সম্ভব, এই অর্থে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি, স্পোকেনে ব্যবহার করে থাকি, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়, এটাও একটি সেন্টেন্স, সেটি আমরা সচরাচর কনভারসেশনে ব্যবহার করে থাকি কাউকে যখন আমরা সাহস যোগাই এই অর্থে। তারপরে আরেকটি নেক্সট সেন্টেন্স আমরা দেখে নিব, সেটি হচ্ছে ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি মানে কি, চিন্তা করিও না, কাউকে যখন আমরা কোনো কিছু নেগেটিভ দিকে যখন কেউ চিন্তা করে থাকে যখন আমরা কি করি, এই চিন্তা থেকে একটু ফিরে আনার জন্য বা কাউকে সাহস যোগানোর ক্ষেত্রে আশাবাদী করার ক্ষেত্রে আমরা এই ধরনের নিষেধ অর্থে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকি, কি ডোন্ট ওয়ারি, অর্থাৎ চিন্তা করিও না, এই অর্থে আমরা ব্যবহার করি, স্পোকেনে এই ধরনের সেন্টেন্স, শর্ট সেন্টেন্স ব্যবহার হয়ে থাকে। তারপরে আরেকটি আমরা সেন্টেন্স দেখে নিব, আই এম সো প্রাউড অফ ইউ, আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত, অর্থাৎ নিকট বা পরিচিত বা খুব ক্লোজ কাছে কোনো কেউ কোনো কিছু যখন অনেক ভালো কিছু করে ফেলে, হ্যাঁ,
তাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি, আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত, অর্থাৎ তোমাকে নিয়ে আমি গর্ববোধ করতে পারি। এই ধরনের অর্থে আমরা কি করতে পারি, আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত, এই ধরনের সেন্টেন্স স্পোকেন ইংলিশে ব্যবহার হয়ে থাকে। তারপরে আরেকটি আমরা সেন্টেন্স দেখে নিব, ডন্ট মেনশন অথবা নিড নট টু মেনশন, অর্থাৎ উল্লেখ করার প্রয়োজন নেই। ডন্ট মেনশন, নিড নট টু মেনশন এর বাংলা হচ্ছে উল্লেখ করার প্রয়োজন নেই। অর্থাৎ আমরা যখন কাউকে কোনো কিছু করার জন্য, কেউ কোনো কিছু করলো তার প্রতি যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন সে তা নিষেধ করে কি, ডন্ট মেনশন, অর্থাৎ উল্লেখ করার প্রয়োজন নেই, এটা দায়িত্ব হিসেবে সে করেছে। অর্থাৎ আমার জন্য, তোমার জন্য, কারোর জন্য যখন কেউ কোনো কিছু করলো, তাকে যখন আমরা কৃতজ্ঞতা জানাতে চাই, তখন সে বলবে কি, ডন্ট মেনশন বা নিড নট টু মেনশন, উল্লেখ করার প্রয়োজন নেই, অর্থাৎ এটা তার দায়িত্ব, সে করেছে। এই অর্থে ডন্ট মেনশন বা নিড নট টু মেনশন এই প্রেজ বা সেন্টেন্সটি ব্যবহার হয়ে থাকে। তো ডিয়ার লার্নার্স, পরবর্তী আরেকটি এক্সাম্পল আমরা সেন্টেন্স দেখে নিব, সেটি হচ্ছে আই এম অফ। আই এম অফ অর্থ হচ্ছে আমি গেলাম, অর্থাৎ আমি বিদায় নিলাম, অর্থাৎ আমি কোনো কিছু থেকে যখন চলে যাচ্ছি, তখন বিদায় নেওয়া অর্থে, চলে যাওয়া অর্থে বলা হয় কি, আই এম অফ, আমি গেলাম। এই অর্থে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। তারপরে নেক্সট আরেকটি সেন্টেন্স আমরা দেখে নিব, গেট লস্ট। কি হবে, গেট লস্ট অর্থাৎ বিদায় হন। কাউকে যখন আমরা কি করি, সরে যাওয়ার জন্য, দূরে যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য আমরা কি বলি, গেট লস্ট, বিদায় হন। এইভাবে আমরা এই শর্ট সেন্টেন্স ব্যবহার করে থাকি, গেট লস্ট, বিদায় হন, এই অর্থে গেট লস্ট ব্যবহার হয়ে থাকে। তারপরে নেক্সট আরেকটি সেন্টেন্স আমরা দেখে নিব, হারি আপ। হারি আপ অর্থ কি, তাড়াতাড়ি করো, অর্থাৎ কোনো কিছু করার জন্য যখন কাউকে, যখন কোনো কিছু করা, দ্রুত কোনো কিছু করা, এই অর্থে যখন আমরা কাউকে কি করি, অনুরোধ করা বা আদেশ করা অর্থে কি বলি, হারি আপ, অর্থাৎ তাড়াতাড়ি করো। এইভাবে হারি আপ দ্বারা, তাড়াতাড়ি কোনো কিছু করার জন্য আমরা হারি আপ শব্দটি ব্যবহার করে থাকি, প্রেসটি তাড়াতাড়ি করো এই অর্থে। তারপরে নেক্সট আরেকটি আমরা সেন্টেন্স দেখে নিব, যেটি স্পোকেনে বেশি ব্যবহার হয়ে থাকে, দ্যাট ইজ অসাম, অর্থাৎ এটা দারুণ, অর্থাৎ দ্যাট ইজ অসাম মানে কি, কোনো কিছু অসাধারণ করে ফেললো, কোনো কিছু চমৎকার, এই অর্থে এক্সপ্রেশন করার ক্ষেত্রে আমরা বলি কি, দ্যাট ইজ অসাম অথবা ইট ইজ অসাম, অর্থাৎ এটা দারুণ, এই অর্থে আমরা এই শব্দটি, এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকি। তারপরে আরেকটি আমরা দেখে নিতে পারি, আই এম সো হ্যাপি, আমি খুবই খুশি, এই অর্থে আই এম সো হ্যাপি ব্যবহার করা হয়। স্পোকেনে এই ধরনের সেন্টেন্স ব্যবহার হয়ে থাকে, আই এম সো হ্যাপি, আমি খুবই খুশি। তারপরে আরেকটি আমরা সেন্টেন্স দেখে নিব, কাম অন ইউ ক্যান ডু ইট, কাম অন ইউ ক্যান ডু ইট, শোনো তুমি এটি করতে পারবে। কাউকে যখন সাহস যোগানো বা উৎসাহ দেওয়ার ক্ষেত্রে আমরা বলি কি, সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি, কাম অন ইউ ক্যান ডু ইট, শোনো তুমি এটি করতে পারবে, এই অর্থে কাম অন ইউ ক্যান ডু ইট, এই ধরনের সেন্টেন্স ব্যবহার হয়ে থাকে। যে লার্নার্স, আজকে আমরা 1 থেকে 25টি সেন্টেন্স বা প্রেজ যা স্পোকেন ইংলিশে সচরাচর ব্যবহার হয়ে থাকে ডেইলি অ্যাক্টিভিটিসে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আশা করি আমার এই ক্লাসটি ওরাল প্র্যাকটিস, 1 থেকে 25টি সেন্টেন্স বা প্রেজ যা দৈনন্দিন আমাদের অ্যাক্টিভিটিস আমরা স্পোকেন করার ক্ষেত্রে, কনভারসেশন করার ক্ষেত্রে, মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করে থাকি। তো নিয়মিত আমার এই ক্লাস যদি দেখা হয়, আশা করি যারা ঘরে বসে স্পোকেন ইংলিশ করতে চায়, ইংরেজিতে কথা বলতে চায়, যারা আগ্রহী, তাদের জন্য এই ক্লাসগুলি খুবই উপকারী হবে এবং অনেক কার্যকরী হবে। তো সকলকে আমি কি বলবো, আহ্বান করব যে এই ক্লাসগুলো দেখা এবং ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স করা সকলের জন্যই পজিটিভ এবং ভালো একটি ওয়ে হবে। স্টে কানেক্টেড টু মাই চ্যানেল ইউনিক লার্নিং ইংলিশ। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সহজে পেতে পারেন। আর ডিয়ার ভিউয়ার্স, আজকে যে বিষয় আলোচনা করলাম, ওরাল প্র্যাকটিস 1, এই বিষয়গুলো আলোচনা করলাম আমার লেখা ইউনিক মেথড অফ স্পোকেন ইংলিশ বইটি থেকে। এই বইটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। এই বইটি 200 পৃষ্ঠার একটি বই, 150 টাকা নেবে মূল্য। এই বইটি যদি কেউ পড়ে এবং ভালোভাবে আয়ত্ত করে স্পোকেন ইংলিশে, তার যে কনফিডেন্স লেভেল এবং ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার ক্ষেত্রে এই বইটি অনেক কার্যকরী এবং অনেক সহায়ক হবে।
কারণ এই বইটিতে অনেক অ্যাপ্লাইড মেথড প্রয়োগ করা হয়েছে, সকলেই সহজে বুঝতে পারবেন। বাংলা মিনিং অ্যাডেড এবং সংযোজন করা হয়েছে যাতে সহজে বিগিনার্স যারা আছে ইংরেজি বুঝতে পারেন এবং এই বইটি পড়ে যাতে সহজেই উপকৃত হয়। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।